হ্যালো বন্ধুরা, কবি জেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মহাসাবি। আজকে আমরা এই 11 নম্বর অধ্যায় বা পরিমাপের দ্বিতীয় পর্ব দেখবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা যেটা দেখবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটি নির্দিষ্ট সূত্র রয়েছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা সবসময় আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি। মনে করো আমার কাছে একটি আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 এবং প্রস্থ হচ্ছে 3, তাহলে এর ক্ষেত্রফল হবে 5 × 3 অর্থাৎ 15। যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার হবে একক। এরপর মনে করো আমার কাছে একটি বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। বর্গের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু সমান, তাহলে 4 × 4 হচ্ছে আমাদের ক্ষেত্রফল অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের ক্ষেত্রফলের পার্থক্য কত বলতো? এই 16 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে 1 বর্গ সেন্টিমিটার। সুতরাং এই বর্গ আমাদের আয়তক্ষেত্রের চেয়ে 1 বর্গ সেন্টিমিটার বড় হবে। এরপরে আসো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দেখি। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামান্তরিকের ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় আছে, ঠিক আছে? এটা রেজা একভাবে চিন্তা করলো, মিনা আরেকভাবে চিন্তা করলো। সেটা দেখো, রেজা ভাবলো যে সামান্তরিকের দুই দিকে দুটি ত্রিভুজ ধরে, ঠিক আছে, আর মাঝখানে একটি ট্রাপিজিয়াম। আবার দেখো মিনা যেটা চিন্তা করলো সামান্তরিককে তিনটি ট্রাপিজিয়ামে ভাগ করে, ঠিক আছে? তো এত কমপ্লিকেটেড ভাবে বা জটিল ভাবে চিন্তা না করে আমরা এই সূত্র ব্যবহার করলেই পেয়ে যাবো সামান্তরিকের ক্ষেত্রফল কত, ঠিক আছে? এরপরে আসো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেখি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে? এখন মনে করো এই যে আমাদের ত্রিভুজটি, এর ভূমি 6 সেন্টিমিটার, কিন্তু উচ্চতা এখানে বিভিন্ন রকম হতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এরকম। তো এই বিভিন্ন উচ্চতার জন্য ক্ষেত্রফল গুলো নির্ণয় করে তোমরা এই ঘরটি নিজের একটু পূরণ করবে, ঠিক আছে? এরপরে আসো আমরা অনুশীলনের প্রস্থ দেখা শুরু করি। অনুশীলনের 1 নম্বর আমাদেরকে বলছে যে খালি ঘরে সঠিক শব্দ বসাও। মনে করো এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর, এখানে খালি ঘর, এখানে খালি ঘর। এখানে আমাকে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তাহলে খালি ঘর দ্বয় কি হবে? ভূমি আর উচ্চতা। দুয়ে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এই খালি ঘরে কি হবে? ভূমি আর উচ্চতাই হবে। 2 নম্বরে বলছে যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো 1 নম্বরে আমাদের কি আছে? একটি ত্রিভুজ যার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? যে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে 1/2 গুণ 5 গুণ 4 অর্থাৎ 1/2 গুণ 20 এত বর্গ সেন্টিমিটার বা 10 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো এই ত্রিভুজটি একটি স্থূল কোণী ত্রিভুজ, তাই না? এই কোণটি একটু বড়। এখানে দেখো আমাদের বাহু বা ভূমি যেটা, সেটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর যে লম্ব সেটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যে লম্ব, ঠিক আছে, এটা আমাদের কত? এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে একইভাবে আমরা একই সূত্র ব্যবহার করে এই ক্ষেত্রফল বের করতে পারি, যেটা আছে 27 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমাদেরকে দুটি সামান্তরিকের ছবি দেওয়া। এখানে দেখো সামান্তরিকের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণ উচ্চতা 5 গুণ 6 অর্থাৎ 30 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এই যে আরেকটি চিত্র, এটিও একটি সামান্তরিকের, কিন্তু এখানে পার্থক্যটা কি বলতো? এখানে যে লম্বটা, এটা হচ্ছে এই সামান্তরিকের ভেতরে না বাইরে চিন্তা করা হয়েছে, ঠিক আছে? কারণ এই যে কোনো বাহু থেকে লম্ব আঁকলে সেটা ভূমির উপর পড়ে না, বাইরে চলে যায়। তো এখানে আমাদের ভূমি আর উচ্চতাটা দেওয়া আছে, ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 10। আমরা একই সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। এরপরে আসো 4 নম্বর দেখি। এখানে আমাদেরকে বলছে যে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4,259 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? এখন দেখো আমরা জানি যে আয়তাকার পার্কের প্রস্থ সমান 50 মিটার, ক্ষেত্রফল সমান 4,250 বর্গ মিটার, তাই না? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখান থেকে আমরা দৈর্ঘ্য বের করতে পারি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে 4,250 আর প্রস্থ হচ্ছে 50। এখন দেখো ভাগ করলে আমরা পাই হচ্ছে 85 মিটার, এটি আমাদের উত্তর। এরপরে আসো 5 নম্বরে দেখো বলছে যে একটি ত্রিভুজের উচ্চতা 10.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে ভূমি কত কিলোমিটার, ঠিক আছে? এখন দেখো আমরা সূত্র অনুযায়ী কি জানি? যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা কিসের মান জানি? আমরা উচ্চতার মানটা জানি, ক্ষেত্রফলের মানটা জানি। এখন দেখো 1/2 গুণ উচ্চতা আমরা লিখতে পারি 10.4 কিলোমিটার, 0.8/2,
আবার এখান থেকে দেখো এই দশমিক চারটা যদি ক্ষেত্রফলের সাথে আমরা ভাগ করে দিই তাহলে ভূমি পেয়ে যাব। ঠিক আছে, ক্ষেত্রফল ভাগ দশমিক চার হয় হচ্ছে আমাদের 1.2 ভাগ 0.4 বা 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ভূমি পেয়ে গেলাম। এরপরে আসো 6 নম্বর দেখি। এখানে বলছে যে চিত্রে চতুর্ভুজাকার একটি মাঠের কর্ণ হচ্ছে 30 কিলোমিটার, অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব যথাক্রমে 15 এবং 5.5 মিটার। ঠিক আছে, এই অপর দুটি কোণা থেকে আমাদের লম্ব দূরত্ব বলে দিচ্ছে। ঠিক আছে, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করো এদিকে হচ্ছে আমাদের ক, এদিকে হচ্ছে খ, গ, ঘ। ঠিক আছে, এখন দেখো এই চতুর্ভুজের 4টি কোণা তো আমরা ক, খ, গ, ঘ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের বলছে যে এর একটি কর্ণ ক, গ সমান হচ্ছে 30, এই ক, গ সমান হচ্ছে 30, এবং দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব খ, চ, যেটা এই বিন্দুকে আমরা বলতে পারি চ। ঠিক আছে, এই বিন্দুকে আমরা বলতে পারি চ, এই বিন্দুকে আমরা বলতে পারি ছ। ঠিক আছে, তাহলে খ, চ এর মান হচ্ছে 22.5 মিটার এবং এখান থেকে ঘ, ছ এটা হচ্ছে 15 মিটার। এখন দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রফল যখন আমরা বের করবো, এটাকে কিন্তু আমরা দুটি ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারি, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি, এই বাম দিকের ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের 30 এবং লম্ব হচ্ছে 22.5। এদিকের যে ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 30 এবং লম্ব হচ্ছে 15। তাহলে দেখো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই, এদিকেটির ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ 30 গুণ 22.5, ভূমি গুণ উচ্চতা, এখানে হবে হাফ গুণ হাফ বা 1/2 গুণ হচ্ছে 30 গুণ 15। তাহলে দেখো এদের ক্ষেত্রফল দ্বারা যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাবো, যেটা হচ্ছে 562.5 বর্গমিটার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, এর পরের দিন আমরা নতুন অধ্যায় 12 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো। এই অঙ্কগুলো তোমরা একটু নিজেরা দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।